Singho College of Physiotherapy and Health Science Projonmokantho Top 10 News Today Shagotom Israeli Hamla Iraner Nirobe Pichho Hotche Juktorashtro Syria Consulate Hamlar Jere Israeler Matite Nojirbihin Hamla Chaliyeche Iran Iraner Hamlar Por Israeler Jonno Dridho Somorthon Punorbyakto Korleo Nirobe Pichho Tan Dicche Juktorashtro রোববার রাতের এই হামলায় 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় ইরানি হামলার পর নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সময় তিনি নেতানিয়াহুকে সাপ জানিয়ে দিয়েছেন ইরানে সরাসরি কোনো হামলায় অংশ নেবে না যুক্তরাষ্ট্র এমনকি পাল্টা হামলায় সমর্থনও দেবে না মার্কিন কর্তৃপক্ষ ইসরায়েল জবাব দিলে আরও বড় হামলার হুঁশিয়ারি ইরানের ইরান আবারও দখলদার ইসরায়েলকে সতর্ক করে বলেছে দেশটি যদি ইরানের হামলার কোনো জবাব দেওয়ার চেষ্টা করে তাহলে পরবর্তীতে আরও বড় পদক্ষেপ নেবেন তারা ইরানের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি রাষ্ট্রীয় টেলিভিশনে এ হুঁশিয়ারি দেন খবর রয়টার্স মঙ্গল শোভাযাত্রায় মানুষের ঢল বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ 1431 উদযাপিত হয়েছে এ উপলক্ষে আজ রোববার সকাল 9:15টায় চারুকলা অনুষদ থেকে উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম মাকসুদ কামালের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের হয় মঙ্গল শোভাযাত্রা শাহবাগ মোড় ও শিশু পার্ক সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শাহবাগ মোড় হয়ে ছাত্র শিক্ষক কেন্দ্রে গিয়ে শেষ হয় ইউনেস্কো কর্তৃক মানবতার স্পর্শাতীত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষিত হয় মঙ্গল শোভাযাত্রার এবারের স্লোগান হচ্ছে আমরা তো তিমির বিনাশী এতে অংশ নেন হাজারো মানুষ এমভি আবদুল্লাহকে জিম্মি করা 8 সোমালিয়ান জলদস্যু গ্রেপ্তার বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহকে আটক করে মুক্তিপণ নেওয়া জলদস্যু গ্রুপের 8 সদস্যকে গ্রেপ্তার করেছে সোমালিয়ার পুলিশ দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় ফেডারেল রাজ্য পুন্টল্যান্ডের পূর্ব উপকূল থেকে তাদের গ্রেপ্তার করা হয় পুন্টল্যান্ড পুলিশ ফোর্সের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা সোমালিয়ার সংবাদ মাধ্যম গারুয়ে অনলাইনকে জানিয়েছেন জলদস্যুরা বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহকে আটক করেছিল জাতিসংঘ মহাসচিব বলেছেন আরেকটি যুদ্ধের ভার বহন করতে পারবে না বিশ্ব ইসরায়েল ইরানের সর্বশেষ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস তিনি বলেন বিশ্ব আরেকটি যুদ্ধের ভার বহন করতে পারবে না মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে বড় ধরনের সামরিক সংঘাতের কারণ হতে পারে এমন যে কোনো পদক্ষেপ এড়াতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন গুতেরেস ইসরায়েল ইরানের আক্রমণের পর নিন্দা জানিয়ে এই দ্বন্দ্ব বন্ধের আহ্বান জানিয়ে বিবৃতি দেন জাতিসংঘ মহাসচিব বিএনপি সোমালিয়ার জলদস্যুদের চেয়েও বেশি ভয়ঙ্কর মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন সোমালিয়ার জলদস্যুদের চেয়েও বিএনপি অনেক বেশি ভয়ঙ্কর কারণ সোমালিয়ার জলদস্যুরা আমাদের নাবিকদের ওপর কোনো নির্যাতন চালায়নি তারা মানুষ পুড়িয়ে হত্যা করেনি কিন্তু বিএনপি মানুষ পুড়িয়ে হত্যা করে আমির খসরু মাহমুদ চৌধুরীদের নেতৃত্বে বিএনপি অনেক সময় সোমালিয়ার জলদস্যুদের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে আমি প্রেসিডেন্ট থাকলে ইসরায়েলে এই হামলা হতো না মন্তব্য করেছেন ট্রাম্প ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বহুদিনের বৈরিতা থাকলেও এই প্রথমবারের সরাসরি ইসরায়েলে হামলা চালালো ইরান রোববার গভীর রাতে 2 শতাধিক ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে ইরানে হামলা চালায় এমন অবস্থায় প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন তিনি আমেরিকার প্রেসিডেন্ট থাকলে ইসরায়েল ইরানের এই হামলা হতো না সবাই এটি জানে বলেও দাবি করেছেন তিনি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন জো বাইডেন নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এদিন সোশ্যাল মিডিয়া এক্সে সাবেক টুইটারে এক পোস্টে শুভেচ্ছা জানান তিনি টুইটে বাইডেন লেখেন বৈশাখী নবরাত্রি সংক্রান্তি এবং এই সপ্তাহে আসন্ন নববর্ষ উদযাপনে সারা বিশ্বে চালু হওয়া সবাইকে জিল ও আমি শুভেচ্ছা জানাচ্ছি আমরা আপনাদের আনন্দ কামনা করছি সবশেষে তিনি লেখেন শুভ বাংলা খেমার লাও মায়ানমারিস নেপালি সিংহলি তামিল থাই ও বিশ্ব নববর্ষ ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ শেষ হয়ে গেল ঈদ উদযাপনের দিনগুলো আনন্দের সুখ স্মৃতি নিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ কেউ চাকরি কেউ বা যোগ দেবেন ব্যবসায় তাই তো ফিরতে হচ্ছে এই নগরে সোমবার থেকে খুলছে অফিস ঢাকায় ফেরা মানুষেরা জানিয়েছেন যাওয়া ও আসার পথে তাদের ঝামেলা হয়নি তবে যারা ঈদের সময় ছুটি পাননি তারা এখন ঢাকা ছাড়ছেন তুলনামূলক আরামে
যাওয়ার থেকে ঢাকায় ফেরার মানুষের সংখ্যা বেশি। কমলাপুর রেল স্টেশনের পাশাপাশি বাস টার্মিনালগুলোতেও রবিবার সকালে চিত্র দেখা যায়। আজকের কণ্ঠ আগামীর কণ্ঠ প্রজন্ম কণ্ঠ প্রজন্ম কণ্ঠ প্রজন্ম কণ্ঠ প্রজন্ম কণ্ঠ আজকের কণ্ঠ আগামী